হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন গাইস আরবি প্রেডিকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি যদি আমাদের আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এবং গ্যাস অনেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য লিঙ্ক খোঁজেন তাদেরকে বলতেছি আমাদের এই ভিডিওতে কমেন্ট সেকশনে গেলেই আপনারা আমাদের আরবি প্রেডিকশনের লোগো দেখে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিব আপনারা চাইলে জয়েন করতে পারেন গ্যাস আসলে অনেকেই কয়েকদিন থেকে কমেন্টে এবং ইনবক্সে মানে বলেন যে ভাই আসলে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ নিয়ে একটা ভিডিও মেক করার জন্য আমি আপনাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করতেছি আশা করি আপনাদের উপকারে আসবে তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন এবং গ্যাস আপনি যদি একবার এই ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ সম্পর্কে বিস্তারিত ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই এখান থেকে শিওরলি প্রফিট নিশ্চিতভাবে বের করতে পারবেন সেটা হোক সিঙ্গেল খেলে হোক মাল্টি করে যাই হোক আমি বেশি কথা বলবো না আমি চলে যাচ্ছি ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ কি এবং এটা কোথায় পাবেন এ টু জেড বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো গ্যাস সেই সাথে আপনাদেরকে একটা কথা বলি আমি কিন্তু মানে শুরুতেই একটা ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ নিয়ে একটা মানে কয়েকটা টিমকে সিলেক্ট করে রাখছি আসলে আপনারা যারা এই ভিডিওটা প্লে করছেন যারা ভিডিওটা দেখবেন অন্ততপক্ষে মানে পনেরো থেকে বিশ টাকা হলেও এখানে স্ট্রাইক করে দিবেন এই যে আমি কয়েকটা টিম নিয়েছি দেখেন আমি এখানে বিলারিয়ালকে নিয়ে এসি যে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ ওয়ান শূন্য আসলে যখন আপনি বুঝবেন যে আসলে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ কি এটা কিভাবে কাজ করে এটা কিভাবে নিলে উইন হবে না আর কীভাবে নিলে লস হবে না যখন বুঝবেন তখনই আসবেন এই জিনিসটি অ্যাপ্লাই করার জন্য আপনি টিমগুলোকে সুন্দরভাবে সিলেক্ট করবেন করার পরে হ্যাঁ ছয়টা টিমকে আমি এখানে চুজ করে রাখছি যদি মানে আপনি এটা স্ট্রাইক করার পর ধরে নেবেন যে আমার পনেরো থেকে বিশ টাকা লস হয়ে গেল বা পঞ্চাশ থেকে একশো টাকা আমি লস করলাম করার পরে এইখান থেকে কয়টা উইন করলো আর কয়টা লস করলো এখান থেকে আপনি আরও হানড্রেড পারসেন্ট শিওরভাবে ক্যাশ করে নিতে পারবেন যে আসলে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপটা কী এটা কিভাবে ধরলে আমাদের এই টিমটাকে লস হইতো না বরং উইন করতো আমি এই কারণেই আপনাদের দিক চিন্তা করে আমি কিন্তু এই যে ছয়টা টিমকে চুজ করে রাখছি যাই হোক আমি এবার চলে যাচ্ছি ফুটবলে স্পোর্টস তারপরে টাইমটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি ফুটবলে চলে গেলাম সে ধরেন যে আমি মানে স্পেন লালিগাতে যে ভিলারিয়াল আর চেলতা ভিগো ম্যাচটা আসে আমি এখানে চলে যাচ্ছি এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যে আসলে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ তারপরে হ্যান্ডিক্যাপ এশিয়ান হ্যান্ডিক্যাপ মানে আপনাদের সকলের বেডসাইটে কিন্তু আমাদের ওয়েডসাইটে যেরকম দেখাইতেছে আপনাদেরও সেম দেখাবে হ্যান্ডিক্যাপ কি যদি সম্পর্কে জানেন তাহলে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ এটা বুঝতে আপনার জন্য অনেকটা ইজি হবে এশিয়ান হ্যান্ডিক্যাপ এটা বুঝতেও অনেকটা ইজি হবে আপনারা যদি মানে একটা ভিডিওর ভিতরে দুই তিনটা অপশন নিয়ে আলোচনা করলে ভিডিওটা কমপক্ষে বিশ থেকে পঁচিশ তিরিশ মিনিট হয়ে যায় যার কারণে মানে পসিবল হয় না দুই তিনটে অপশন নিয়ে আলোচনা করার তাই আমি শুধুমাত্র আপনাদেরকে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ নিয়ে মানে দেখাবো এবং আপনারা যারা এই হ্যান্ডিক্যাপ এবং এশিয়ান হ্যান্ডিক্যাপ সম্পর্কে যাদের ধারণা নাই যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমরা ভিডিওগুলোতে কমেন্ট করবেন যে আমরা মানে হ্যান্ডিক্যাপ সম্পর্কে একটা ভিডিও চাই তাহলে আমরা চেষ্টা করব আপনাদের জন্য একটা ভিডিও মেক করার জন্য গাইস আপনারা কিন্তু ইউরোপ পিয়ান হ্যান্ডিক্যাপটা মানে শুরুর দিকে পাবেন না এটাকে খুঁজতে হলে অবশ্যই আপনাকে নিচের দিকে যাইতে হবে এইভাবে আপনি যদি স্কোল করেন এভাবে স্কোল করে যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ দেখেন ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপে যখন আপনি আসবেন তখন কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে অনেকগুলো অপশন চলে আসবে ফার্স্ট টাইম যে অপশনটা দেখেন ব্র্যাকেটের ভিতরে থ্রি মানে শূন্য তারপরে তিন ডাব্লু ওয়ান ওর্ডস দেখছেন দশ পয়েন্ট সেভেন তারপরে ডাব্লু ওয়ান মানে ব্র্যাকেটে শূন্য দুই শূন্য এক তারপরে এক শূন্য হ্যাঁ সবগুলোই দেখেন সেম এক্সের ক্ষেত্রেও এখন আপনাকে এই টিমটার ভিতরে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ নিয়ে যখন অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই এটার ভিতরে আপনাকে এটা জানতে হবে যে টিম তে টিম ওয়ান মানে ডাব্লু ওয়ানতে টিম ওয়ান আর ডাব্লু টুতে অবশ্যই টিম টু হুম আর মাঝখানে যে এক্স এটা তো মানে ড্রো এখন ডাব্লু ওয়ান যেটা মানে বুঝাইছে এখানে আপনি যদি ডাব্লু ওয়ানকে মানে শূন্য তিন এই দশ ওটসের এই অপশানটাকে সিলেক্ট করেন তাহলে অবশ্যই এখান থেকে ভিলারি মানে আপনার গেমটাকে উইন করানোর জন্য অবশ্যই সেলটা ভিগোর থেকে ভিলারিয়ালকে চারটা গোল বেশি করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে নিশ্চিতভাবে দশ ওটস উইন করবেন এখন আপনার প্রেডিকশন যদি বলে যে না আসলে চেলতা ভিগত থেকে ভিলারিয়াল দশটা গোল মানে চারটা গোল বেশি দিবে তাহলে অবশ্যই আপনি এটা সিলেক্ট করতে পারেন নেক্সট নিচের যে অপশনটাতে দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ ওটস এটা হলো ভিলারিয়ালকে অবশ্যই সেলতা ভিগর থেকে দুই থেকে তিন মানে দুইটা গোল অবশ্যই করতে হবে তাহলে আপনি লস করবেন না বাট এখানে রিফান্ড চান্স আসবে আর যদি তিনটা গোল বেশি দেয় তাহলে উইন করবেন এখানে ওটস পাবেন ফাইভ পয়েন্ট ফাইভ নিচে দেখেন ডাব্লু ওয়ান ব্র্যাকেটে শূন্য তারপরে এক এই অপশানটা যদি আপনি সিলেক্ট করেন ওটস কিন্তু টু পয়েন্ট এইট যদি আপনি নেন যদি এখানে যদি স্কোর হয় দুই এক মানে ভিলারিয়াল দুই চেল তা ভিগো এক তাহলে কিন্তু আপনি মানে আপনার বেডটা লস হবে না বাট রিফান্ড চলে আসবে কিন্তু মানে উইন হবে না আপনার যে টু ওটস পাওয়ার কথা সেটা আপনি পাবেন না সেখানে সেটা পেতে গেলে অবশ্যই আপনাকে এখানে স্কোর করতে হবে তিন এক চার দুই এরকম বা দুই শূন্য তিন শূন্য এরকম স্কোর এক কথায় বলা চলে যে আপনাকে এই ওটসটা ফুল যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই ভিলারিয়ালকে তিনটা গোল করতে হবে এবং চেলতা ভিগো একটা গোল করলেই হবে দুইটা গোল করলে কিন্তু আপনার ম্যাচটা রিফান্ড চলে আসবে তখন কিন্তু আপনি এই টু পয়েন্ট এইট নাইন সেভেন যে ওটস আছে এটা পাবেন না আশা করি এই পাশে এখন দেখেন এই পাশে আপনাকে আমি দেখাইলাম যে ডাব্লু ওয়ান শূন্যর পরে এক এখন এই নিচে দেখেন আরেকটা অপশান যেটা আমরা সিলেক্ট করে রাখছি এটা হলো ডাব্লু ওয়ান বাট ওয়ান জিরো আপনি উপরে দেখলেন শূন্য ওয়ান তারপর এখন দেখেন যে মানে একের পরে শূন্য তার মানে এই অপশানটাতে আপনি যদি এই অপশানটা সিলেক্ট করেন ওটস কিন্তু ওয়ান পয়েন্ট টু ফোর ফাইভ এখানে যদি সিলেক্ট করেন তাহলে ভিলারিয়াল যদি উইন করে তারপরও আপনি উইন করবেন যদি ড্র করে ম্যাচটা তারপর আপনি উইন করবেন যদি চেলতা ভিগো ভিলারিয়াল ভিলারিয়ালের থেকে এক গোল বেশি করে তারপরও কিন্তু আপনার ম্যাচ কখনোই লস হবে না তাহলে আপনি এখানে তিনটা সুযোগ পাচ্ছেন এই অপশনটায় এই অপশনটা কিন্তু আপনি তিনটা সুযোগ পাচ্ছেন সেটা হলো ভিলারিয়াল যদি এক গোল দিয়ে উইন হয় বা এক গোল বেশি করে উইন হয় তারপরও কিন্তু আপনি উইন যদি ম্যাচটা কোনো ক্রমে দুই দুই এক এক এরকম ড্র হয় শূন্য শূন্য তারপরও কিন্তু আপনি এখান থেকে উইন করবেন যদি চেলতা ভিগো ভিলারিয়ালের থেকে দুইটা গোল বেশি থাকে ফুল টাইম তখনই কিন্তু শুধুমাত্র লস করবেন তাছাড়া এই অপশনে লস হওয়ার চান্স খুবই কম আশা করি বুঝতে পারছেন সেম পর্যায়ে এদিকে দেখেন আপনি যদি টিম টুকে ফলো করেন তাহলে টিম টু শূন্য তিন তার মানে অবশ্যই বিলারিয়ালকে চেলতা ভিগোর থেকে তিনটা গোল বেশি করতে হবে নিচেরটায় সেম মানে দুটা গোল বেশি করতে হবে তারপর একটা গোল বেশি করতে হবে আর যদি আপনি মনে করেন যে না সেলতা ভিগো উইন করবে সেক্ষেত্রে আপনি মনে করেন যে এটা সিলেক্ট করতে পারেন টিম টু সেলতা ভিগো বিলারিয়ালের থেকে একটা গোল বেশি করবে আশা করি বুঝতে পারছেন এটাই হলো আপনার ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপের কাজ এখানে হ্যান্ডিক্যাপ আর এই ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপের মধ্যে পার্থক্য একটাই এই যে নিচের যে অপশনগুলো আপনি হ্যান্ডিক্যাপের ভিতরেও কিন্তু সেম এরকম অপশনই পাবেন যে একটা গোল বেশি করলে উইন একটা গোল কম করলে উইন বাট কিন্তু ইউরোপানিয়ানের ক্ষেত্রে আপনার এইখানে এই যে আমি আপনাকে বললাম যে এই যে অপশনটাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এখান থেকে আপনি তিনটা অপশন পাচ্ছেন ভিলারিয়াল উইন ড্রো এবং চেলতা ভিগো এক গোল দিলেও কিন্তু আপনার এখানে এক গোলে উইন করলে কিন্তু এখানে লস হওয়ার সুযোগ নাই আশা করি বুঝতে পারছেন যে আসলে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপের কাজ কী এখন এইখানে দেখেন মানে এক্সের ক্ষেত্রে যদি আপনি দেন তাহলে এখানে অবশ্যই কিন্তু এক্সের ক্ষেত্রে যদি আপনি সিলেক্ট করেন তাহলে মানে তিন তিন দুই দুই এক এক দুই দুই মানে আশা করি বুঝতে পারছেন যে আসলে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ কীভাবে সিলেক্ট করবেন আর এটা নিয়ে কিভাবে কাজ করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করার ব্যবস্থা করবেন আর সবাইকে একটা কথা বলি আমি যে মানে মাল্টিটা আপনাদেরকে দেখাইলাম আমি কিন্তু প্রত্যেকটা টিমকেই মানে ইউরোপিয়ান হ্যান্ডিক্যাপ অ্যাপ্লাই করছি আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে ছয়টা টিম আছে আপনার যেটা পছন্দ হয় তিনটা বা চারটা বা দুইটা যেটা পছন্দ হয় আপনি নিয়ে একটা অ্যামাউন্ট ফিক্সড একটা অ্যামাউন্ট বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা স্ট্রাইক করে দিলে পরবর্তী সময় আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার গেমটা যদি উইন করে তাহলে আপনি সঠিক মানে বুঝটা বুঝতে পারবেন যে এটাই এটার অপশন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ